বলছেন আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোনো মুসলিম যদি অন্য মুসলিমের দেয়া হাদিয়া নিয়ে দোষ বা অভিযোগ উপস্থাপন করে তাহলে এটি কি জায়েজ না জায়েজ? হাদিয়া যদি সামান্য মূল্যেরও হয় তাহলে সেটি হাদিয়া গিফট হিসাবে নেবেন, সেটা কত দামের, কত পয়সার, কত মূল্য এসব দেখার বিষয় না হাদিয়ার ক্ষেত্রে। আর হাদিয়া কবুল করতে হবে আপনার স্বতঃস্ফূর্তভাবে, যার যেটা জুটেছে সে দিয়েছে, যার যেটা জুটেছে সেটা দিয়েছে। যদি আপনি সেটা ব্যবহারের জন্য না মনে করেন তাহলে অন্য কাউকে দিয়ে দেবেন, আপনার চেয়ে অভাবী যারা রয়েছে বা যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে দিয়ে দেবেন। কিন্তু কেউ হাদিয়া দিল আর বলে এটা দেয় তিন পয়সার জিনিস, এটা উত্তম চরিত্রের পরিপন্থী, এটি ছোট লোকের পরিচয়, ভদ্র মানুষের, শরীফ চরিত্রবান মানুষের পরিচয় নয়। সাত নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলছিলাম যে ফজরের সালাত যদি জামাতে না পাই, তো ফজরের সালাত সূর্য উদয় হওয়ার পর জামাত করে পড়া যাবে কি? হ্যাঁ, যেই সালাত আপন ওয়াক্তে জামাত সহকার রয়েছে সেটা কাজাও জামাত সহকার করতে হবে। ধরেন কয়েকজনের সালাত কাজা হয়ে গেছে, ফজরের সালাত সূর্য ওঠার পরে জাগতে পেরেছেন কয়েকজন, জামাত করে পড়বেন, কারণ ফজরের ফরজ নামাজের কি রয়েছে, জামাত রয়েছে। আসরের সালাত ছুটে গেছে, সূর্য ডুবে গেছে, কাজা হয়ে গেছে, বা যে কোনো সালাত কাজা হয়ে গেছে, কাজা নামাজ যেই নামাজগুলি জামাতের নামাজ সেগুলি জামাতে আদায় করতে হবে, ফরজ সালাত আর বাকি সুন্নত নামাজ যেগুলো সেগুলো একে একে পড়বে। জি, আট নম্বর প্রশ্ন বলছেন যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যে শেখ, একজন ব্যক্তি যার ছেলে সন্তান নেই, দুইজন মেয়ে, তিনি তার তিন বিঘা সম্পত্তির এক বিঘা ওনার মেয়ের নামে জীবিত অবস্থায় লিখে দিতে চাচ্ছেন হাদিয়া স্বরূপ, এটা কি জায়েজ? মেয়ে যারা রয়েছে তাদের সবাইকে যদি দেয় সমানভাবে তাহলে জায়েজ রয়েছে। মেয়েদের ক্ষেত্রে একজনকে দিল, একজনকে দিল না, কাউকে দিল, কাউকে দিল না, ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা যদি করে তো এটা হারাম। এই ক্ষেত্রে হচ্ছে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং ওয়াদিলু বাইনা আউলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। একথা বলেনি যে তোমরা সুবিচার করো বা সমান করে দাও তোমার ওয়ারেসের উত্তরাধিকারীদের মাঝে। এজন্য মেয়ে আছে, মেয়েদেরকে কিছুটা লিখে দিল, সুস্থ অবস্থায় যদি দেয় তো জায়েজ রয়েছে। কিন্তু মৃত্যুসজ্জায় খুব অসুস্থ, এখন মরে যাবে, উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি করে লিখে দেওয়া যাতে করে অন্য উত্তরাধিকারী ওয়ারেসিদেরকে বঞ্চিত করে, নিয়ত খারাপ, সেজন্য ওলামার বলছে জায়েজ নয়। সুস্থ অবস্থায় নিজের ধন সম্পদ সবটাই কেউ দান করতে পারে, অসুবিধা নেই, আল্লাহ যদি ভরসা থাকে। সুস্থ অবস্থায় যেই ব্যক্তির ধন সম্পদ আছে তার, সেটা তার ছেলে মেয়েদের না। সুতরাং তার ছেলে মেয়েদের এই কোনো অধিকার নেই যে আমাদের জন্য রাখতেই হবে, যদি রাখে তার এহসান। আর যদি মনে করি আল্লাহর সন্তুষ্ট সব দান করে দেয় মসজিদে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন, সেদিন দান করেছেন না, সুস্থ অবস্থায় সবই দান করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হন অর্ধেক দান করেছেন, ওসিয়তের ক্ষেত্রে এক তৃতীয়াংশ। কিন্তু এমনি দান করার ক্ষেত্রে কারো যদি আল্লাহর ভরসাতে কালকে কি খাবো না খাবো জানি না, আজকে রাত্রে কি খাবো না খাবো আমার ওর সব চিন্তা নেই, আমার কাছে যা আছে সব দান করব, জায়েজ জায়েজ আছে। কিন্তু ছেলে মেয়েদের জন্য রাখাটা উত্তম, কিছু রাখেন আর কিছু দান করেন, সবই দান করে দিয়েন না, এটা ওলামারা বলেছেন উত্তম শুধু, কিন্তু ফরজ নয় যে ছেলে মেয়ে স্ত্রী আছে তাদের জন্য রাখতে হবে। হ্যাঁ, তাদের জন্য ভিটেমাটি যেখানে বাড়ি, বাড়িঘরটা রাখতে হবে, সেখানে বসবাস করবে, তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না আপনি, তাদেরকে তো বাড়ি দিতে হবে, আপনার উপর ভরণ পোষণ রয়েছে, নাফাকা এবং কিসওয়া, তাদের মাসিক যে খরচ রয়েছে এবং নাফাক সুকনা, বাসা বাসা দিতে হবে, বাকি জমি জায়গা অন্য ধন সম্পদ আছে, যদি মনে করেন আমি সুস্থ অবস্থায় সব দান করে দেবো, সব কারো মাঝে বিতরণ করে দেবো, সব খরচ করে দেবো, জায়েজ রয়েছে। বাবাকে ছেলেমেয়েরা খরচ, ছেলে খরচ দেয়নি, বাবা যা কিছু ধন সম্পদ করেছিল জমি জায়গা সব বিক্রি করে করে খাচ্ছে, সব খেয়ে নিতে পারে, সমস্ত খেয়ে শেষ করতে পারে। অনেকে মনে করে যে আমি না খেয়ে মরে যখন জমি জায়গা বিক্রি করবেন, আপনি আপনার জন্য করেছেন, আপনি বিক্রি করেন খান, এই মাসেরা অনেকে খেয়াল করেন, দ্বারস্থ হয়ে বসে থাকে, আশা করে বসে থাকে ছেলে দেবে তো খাবো, হ্যাঁ মেয়ে যদি দেয় জামাই দেয় তাহলে খাবো, না আপনি আপনার জমি বিক্রি করে খান, আপনি রোজগার করেছেন আপনার জন্য, আগে আগে আপনি খাবেন, এক টাকা যদি থাকে আগে আপনি খাবেন, তারপরে দ্বিতীয় দিরহাম দেনার যেটা হবে সেটা আপনার স্ত্রী আপনার ছেলে মেরে যাবে। তো সুস্থ অবস্থায় যদি জমি জায়গার ধন সম্পদের কিছু অংশ মেয়েদের লিখে দিয়ে দেয় তো জায়েজ রয়েছে, কিন্তু সবই দেবে না,
সমস্ত কিছু, 3 বিঘা আছে 3 বিঘা লিখে দিয়ে দিল। তাহলে নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্য যে আমি আমার ভাই ভাতি যাদেরকে কিছু দেবো না, তাদেরকে বঞ্চিত করবো, এটি জায়েজ না। আল্লাহ তাআলা আলাম।